মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি এই বাড়িতে কোনো উনুন আছে? উনুন আমাদের বাড়িতে উনুন, হ্যাঁ, এর বাইরে একটা রান্নাঘর আছে, ওখানে একটা উনুন আছে, কিন্তু উনুনটা তো ভাঙা, ওখানে অনেকদিন রান্না টান্না হয় না। অষ্টমী, ওই উনুনে রান্না করা অসম্ভব, তুমি অন্য কিছু ভাবো, রান্নাঘরটা প্রায় ভেঙে পড়েছে, হবে না, কিছু একটা ভাবো তুমি। কই বাত নেই, আমি ওই রান্নাঘরেই ওই উনুনেই ঘি ভাত রান্না করবো, আমাকে সেখানে নিয়ে চলো। আরে ওখানে কিছু হয় না তো, কি মুশকিল কথা। আরে বাবা ঠামি, তুমি ওকে নিয়ে তো চলো, চলো চলো চলো। কে বোঝাবে ওকে, কে বোঝাবে? ঠাম্মি দেখে সাবধানে, দেখে আস্তে এসো, আস্তে এসো আমার সাথে এসো। এই অষ্টমী, এই রান্নাঘর আর বাসন কোসন তো একেবারে তথৈবচ অবস্থা গো, তুমি এখানে কি করে রান্না করবে? রান্না দূরের কথা, জলও ফোটাতে পারবে না, বারবার করে বলে দিচ্ছি। কিন্তু কখন সাজ ছিল, অষ্টমী ঘি ভাত করবে, সবাইকে নেমন্তন্ন করে খাওয়াবো, এই নায়েবের বউ, তারপরে চরণ মুখার্জির গিন্নি, সবাইকে বলবো, কিন্তু বৌমা তো হিংসে সব মাটি করে দিল। কিচ্ছু মাটি হয়নি ঠাম্মি। হ্যাঁ, তুমি যাদের যাদেরকে নিমন্ত্রণ করার করো, রান্না আমি এখানেই করি। কি বলছিস, কি এখানে? অষ্টমী রাঁধবে কি করে? সেটা সলিউশন রয়েছে ঠাম্মির কাছে। ঠাম্মি, তোমার ওই নিরামিষের বাসনগুলো আছে না, ওগুলো লাগবে, ওতেই আমি ঘি ভাত রান্না করবো, আমিষের কোনো ছোঁয়াও লাগবে না। না সে নাই দিলাম, কিন্তু এই রান্নাঘরটাকে তো যোগ্য করে তুলতে হবে রান্নার। আমি তাহলে বলরামকে ডাকি, বলরাম। না না, ঠাম্মি 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 দাঁড়াও, কাউকে ডাকার দরকার নেই। এই চ্যালেঞ্জটা যখন আমি একা নিয়েছি, তখন এই চ্যালেঞ্জটা আমি একাই লড়ব। সিংহবাড়ির রান্নাঘরের বাইরে আমি এইখানেই ঘি ভাতটা রান্না করব, কারোর সাহায্যের দরকার নেই। এই চ্যালেঞ্জটা আমার, আর আমি এই চ্যালেঞ্জটা জিতবই। আর তোমরা এসে দেখো, এই উনুনটারও আমি গতি করে দেবো। তার মানে আবার ম্যাজিক হবে? এটা কোনো দিন এই কাজ করিসনি, পারবি না তো? পারবো না বলে না, অষ্টমীর ডিকশনারিতে কোনো কথা নেই ঠাম্মি, পারতে আমাকে হবে, আমি সব পারবো। তুমি একটা কাজ করো, তুমি না বাসনের ব্যবস্থাটা করো, তোমরা ঘুরে এসে দেখবে এই কিচেনের বল পাল্টে ফেলেছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমরা বাইরে যাই। ও না ধুমা, চলো 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 চলো, এবার ম্যাজিক করবে, চলো চলো। দেখিস সাবধানে ঠাম্মি, সাবধানে। ঠাম্মিকে বলে তো দিলাম এই উনুনটার ভোল পাল্টে দেব, কিন্তু এ ভাঙা উনুন জুড়বো কি করে? না, আগে হেসেলটা পরিষ্কার করি। পেয়ে গেছি, স্কুলের দারোয়ান হরি কাকাকে মাটি দিয়ে উনুন বাঁধা দেখেছিলাম। প্রথমে মাটি লাগ, এইভাবেই বোধ হয় মাটিটা মাখতে হয়, এরকমই তো হয়। হ্যাঁ, এরকমই হোক, যাই, আজকে যেভাবেই হোক এই মাটি দিয়ে উনুন বানিয়ে আমি এই উনুনেই ঘি ভাত রান্না করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।